नमस्कार, श्री राम कथा। ओं रमन्ते जोगिनो अनन्ते नित्यानन्दे चिदात्मनि इति राम पदे नासो अरं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मनो रूपकल्पना। श्री राम कथाय আমরা আগের দিন ভগবান শ্রীরামচন্দ্র ভ্রাতা লক্ষণকে নিয়ে ঋষ্যমুখ পর্বতে উপস্থিত হয়েছেন। তিনি বালির সাথে মিত্রতা, তিনি সুগ্রীবের সাথে মিত্রতা স্থাপন করেছেন। সুগ্রীব তার ভ্রাতা বালির ভয়ে ঋষ্যমুখ পর্বতে অবস্থান করছিল। সুগ্রীব শ্রীরামচন্দ্রের স্বরূপ জেনে শ্রীরামচন্দ্রের স্তুতি করছেন। আমরা আজকে সুগ্রীবের রাম স্তুতি আলোচনা করব। সুগ্রীব রাজ্য লাভ এবং তার স্ত্রীকে যে হরণ করেছিল তার ভ্রাতা বালি, তা পাওয়ার জন্য তিনি ঋষ্যমুখ পর্বতে অবস্থান করছিলেন, সুযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু রামচন্দ্রের দর্শনের পর তার সে মনের বাসনা দূরীভূত হয়েছে। তিনি রামকে প্রকৃত ঈশ্বর জেনে তার স্তুতি করছেন। সুগ্রীব বলছেন, হে দেব, আপনি সর্বজগতের স্বামী। সুগ্রীব রামচন্দ্রকে সর্বজগতের স্বামী অর্থাৎ সমস্ত জগতের পালনকর্তা, সৃষ্টিকর্তাকেই বলা হয় জগতের স্বামী। সাক্ষাৎ পরমাত্মা, ইহা নিঃসন্দেহ, আপনি সাক্ষাৎ পরমাত্মা। আমার পূর্বকৃত পুণ্যফল পরিপক্ক হওয়াতেই আজ আপনার দর্শন লাভ করিয়াছি। যেমন গাছের ফল পেকে গেলে তা মাটিতে খসে পড়ে, সেই রকম সুগ্রীব বলছেন, আমার অনেক অনেক জন্মের পুণ্যকৃত ফল আজকে পরিপক্ক হয়েছে, তাই আপনার দর্শন লাভ করেছি। সংসার বন্ধন নিবৃত্তির হেতু মহাত্মাগণ আপনার ভজন করিয়া থাকেন। কারা আপনার ভজনা করেন না? যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চান সবাই আপনার ভজনা করেন না। কারা ভজনা করেন না? যারা সংসার থেকে মুক্ত হতে চান সেই মহাত্মাগণ আপনার ভজন করিয়া থাকেন। সেই মোক্ষদায়ক মহাত্মাগণ যার ভজনা করেন, সেই রামের রামকে দর্শন করে তারা মোক্ষ পদ লাভ করেন। সেই মোক্ষদায়ক প্রভু আপনাকে সামনে পাইয়া ভোগ্য বিষয় কামনা কি প্রকারে করিতে পারি? সুগ্রীব রামচন্দ্রকে বলছেন, আপনার শ্রীচরণ মোক্ষপ্রাপ্তির সেতুস্বরূপ আপনাকে লাভ করে আমি সংসারের আর কি ভোগ্য বিষয় কামনা করব। হে দেব দেবেশ্বর, এই স্ত্রী পুত্র ধন রাজ্য আদি সবই আপনার মায়ায় সৃষ্টি। সুগ্রীব বলছেন, এই স্ত্রী পুত্র আদি ধনজন পরিজন সবই আপনার মায়ায় সৃষ্টি হয়েছে। মানুষকে মোহগ্রস্ত করার জন্যই ভ্রাতা পিতা মাতা স্ত্রী পুত্র আদি এসবই সৃষ্টি হয়েছে। অতএব আপনাকে ভিন্ন আমার আর অন্য কোনো বিষয় কামনাই নাই, আপনি আমাকে কৃপা করুন। আপনাকে দর্শন করার পর আমার আর এই সব বিষয়ে কোনো মোহ বা বাসনা নেই, অতএব আপনি আমাকে কৃপা করুন। হে সৎপতি, আপনি আনন্দ স্বরূপ, মৃত্তিকা খনন করিতে করিতে যেরূপ কাহারও ভাগ্যবশে বহুমূল্য গুপ্তধন লাভ হয়, তদুপ আজও আমার ভাগ্যগৌরবে আপনার দর্শন লাভ হইয়াছে। রামচন্দ্রকে সুগ্রীব বলছেন, সৎপতি অর্থাৎ যে সৎ পথে যিনি জীবকে গমন করিয়ে দেন, ভগবান জীবকে সৎ পথে গমন করিয়ে দেন। জীবের জ্ঞাতে বা অজ্ঞাতেই হোক, যে সমস্ত বিষয়ের সম্মুখীন হয় জীব, সেই সমস্ত ঘটনাই আস্তে আস্তে জীবকে
মানুষকে সংসার বন্ধন থেকে মুক্তির দিকে নিয়ে যায়। তাই সুগ্রীব বলছেন, হে সৎপতি, আপনি আনন্দ স্বরূপ, আপনি সৎচিত আনন্দ স্বরূপ। মৃত্তিকা খনন করতে করতে, মৃত্তিকা খুঁড়তে খুঁড়তে কেউ যদি বহুমূল্য যেমন ধন পেলে, সেই ধন, সেই গুপ্তধন তার লাভ হয় ভাগ্যের ফলে, কপালে যদি থাকে, সেই রকম আমারও ভাগ্য গৌরবে আজ আপনার দর্শন লাভ করিয়াছি। আমি যে আজ আপনার দর্শন লাভ করেছি, এতে আমার নিজের কোনো ভূমিকা নেই, আমার ভাগ্য গৌরব আর আপনার কৃপা কটাক্ষই আজ আপনার দর্শন লাভ আমার পক্ষে সম্ভব হয়েছে। আজ আমার অনাদি অবিদ্যাজনিত সর্ববন্ধন ছিন্ন হলো। আর কি হলো না, আজ আমার সমস্ত অনাদি অবিদ্যা মায়া বন্ধন ছিন্ন হচ্ছে। হে প্রভু, যজ্ঞদান তপ ও ইষ্টাপূর্ত আদি কর্মানুষ্ঠান দ্বারাও এই সংসার বন্ধন ছিন্ন হয় না। যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যজ্ঞ, যাগযজ্ঞ, তপ, ধ্যান, দান আদি কোনো কর্মই সংসার বন্ধনকে ছিন্ন করতে পারে না। কিন্তু আজ আমার ধারণা দৃঢ় হয়েছে যে আপনার চরণকমল দর্শনের ফলে আমার এই সংসার বন্ধন সদ্য বিনাশপ্রাপ্ত হয়েছে, একথা নিঃসন্দেহ। আপনার স্বরূপ চিন্তনে ক্ষণার্ধের জন্য যাহার চিত্ত সংলগ্ন হয়, সম্পূর্ণ অনর্থের মূল কারণ অজ্ঞান তাহার তৎকালেই নষ্ট হইয়া যায়। একটু ক্ষণের জন্য যার চিত্ত আপনার প্রতি সংলগ্ন হয়, যার চিত্ত রামের প্রতি সংলগ্ন হয়, সম্পূর্ণ জগতের অনর্থের যে মূলভূতি কারণ তা সঙ্গে সঙ্গেই বিনষ্ট হয়ে যায়। অতএব হে রাম, আমার মন যেন সর্বদা আপনার চিন্তনে সংলগ্ন হইয়া থাকে, অন্য কোনো বিষয়ের প্রতি ধাবিত না হয়। সুগ্রীব রামের কাছে প্রার্থনা করছেন যে আমার চিত্ত, মন, বুদ্ধি সমস্তই যেন আপনার শ্রীচরণে সংলগ্ন হয়ে থাকে, যুক্ত হয়ে থাকে, সংসারের অন্য কোনো বিষয়ে যেন আমার মন না যায়। যাহার বাণী অর্থাৎ যাহার মন আর মুখ, যাহার কথা এক ক্ষণের জন্য রাম রাম এই সুমধুর শব্দ উচ্চারণ করে, সে ব্রহ্ম হত্যাকারী বা মদ্যপায়ী হইল, সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া যায়। সুগ্রীব বলছেন, যার মন, যার মুখ একবারের জন্য রাম রাম এই শব্দ, এই সুমধুর শব্দ উচ্চারণ করে, সে যদি ব্রহ্ম হত্যাকারী অর্থাৎ ব্রাহ্মণকে হত্যা করে, মদ্যপায়ী মদ পান করে, সেই মদ পান করার যে পাপ, ব্রাহ্মণকে হত্যা করার যে পাপ, সেই মহাপাতক হলেও সে আপনার এই রাম রাম শব্দ উচ্চারণের দ্বারাই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। হে রাম, আমার এখন যুদ্ধ বিজয় অথবা স্ত্রী আদির সুখপ্রাপ্তি কোনো কিছুরই ইচ্ছা নাই। আমি সংসার বন্ধন ছেদনকারী, আপনার প্রতি ভক্তিরই একমাত্র অভিলাষী। আমরা বলছিলাম যে সুগ্রীব ঋষ্যমুখ পর্বতে চিন্তা করছিলেন কি করে তিনি বালিকে বধ করবেন এবং তার স্ত্রীকে পুনঃপ্রাপ্তি হবে, রাজ্যের পুনঃপ্রাপ্তি হবে। সেই সুগ্রীব রামের চরণ দর্শন করে বলছেন যে এখন আমার যুদ্ধ বিজয়, স্ত্রী আদির সুখপ্রাপ্তি কোনো কিছুরই ইচ্ছা নেই। আমার সংসার বন্ধন ছেদনকারী আপনার শ্রীচরণই আমার একমাত্র প্রাপ্ত বিষয় এবং আপনার শ্রীচরণের প্রতি আমার মন একমাত্র ভক্তিরই অভিলাষী। হে রঘুশ্রেষ্ঠ, এই সংসার আপনারই মায়ায় বিলাস এবং আমিও আপনারই একটি অংশ। এরপর সুগ্রীব বলছেন যে এই যে জগৎ সংসার, এই যে জগৎ সংসারের মায়া, এই মায়ার মধ্যে যে সমস্ত বিলাস, সেই সব বিলাসের সৃষ্টি আপনি এবং আমিও আপনারই মায়ায় বদ্ধ হয়েছিলাম,
আপনারই এই মায়া বিলাসের মোহেতেই আমি আকর্ষিত হয়েছিলাম। আমি আপনারই এই মায়া বিলাসের একটি অংশ। অতএব আপনার চরণ কমলের প্রতি ভক্তি প্রদান করত, আপনি আমাকে সংসার সংকট হইতে রক্ষা করুন। আপনার চরণ কমলের প্রতি আমার মন, আমার বুদ্ধি এবং আমার আপনার চরণ কমলের প্রতি ভক্তি যেন হয়, আপনি তাই আমাকে কৃপাপূর্বক প্রদান করুন। ভগবান যদি কাউকে তার প্রতি ভক্তি না দেন, তার দিকে তার মনকে টেনে না দেন, সে হাজার চেষ্টা করেও ভগবানের দিকে মন দিতে পারে না। অর্থাৎ ভগবানের যখন ইচ্ছা হয় তখনই আমরা মন ভগবানকে দিতে পারি, তার প্রতি অচলা ভক্তি লাভ করতে পারি। সুগ্রীব রামের কাছে এখন সেই প্রার্থনাই করছেন যে আপনি কৃপাপূর্বক আপনার প্রতি যেন আমার ভক্তি হয়, আপনি আমাকে সেই কৃপা প্রদান করুন। পূর্বে যখন আমার চিত্ত মায়া দ্বারা আবৃত ছিল, তখন শত্রু মিত্র উদাসীন এই রূপ ভিন্ন ভিন্ন রূপে সর্বজীব আমার নিকট প্রতীত হইত। সুগ্রীব বলছেন এই যে একটু আগে পর্যন্ত আমার যে মন মায়া দ্বারা আবৃত ছিল, সেই মায়াযুক্ত মনের দ্বারা আমি শত্রু মিত্রের ভেদ, স্ত্রী পুত্রের ভেদ, আপন পরের ভেদ এইসব আমার হচ্ছিল। কিন্তু এখন আমার নিকট সমস্ত জীব, আমি যা আমার চোখের সম্মুখে দেখছি সবই আমার কাছে, আমার নিকট প্রতীত হইতে, আমার নিকট মনে হচ্ছে কি সব সমস্ত কিছুই যেন, সমস্ত কিছুই যেন আপনি। কিন্তু হে রঘুনাথ, আপনার শ্রীচরণ কমল দর্শনান্তর সব কিছুই আমার ব্রহ্মরূপে প্রতিভাত হইতেছে। অর্থাৎ সুগ্রীব সর্বভূতে সেই প্রেমময় রামকে দর্শন করছেন। সুগ্রীব বলছেন শত্রু মিত্র দেশ বিদ্বেষ কোনো কিছুই আমার নেই, আমি সমস্ত কিছুর প্রতি উদাসীন, একমাত্র সর্বভূতে সমস্ত স্থাবর জঙ্গমে আমার চোখের সামনে আমি যা কিছু দেখছি সর্বত্রই ব্রহ্মরূপে প্রতিভাত হচ্ছে, অর্থাৎ রামরূপে প্রতিভাত হচ্ছে। এই সংসারে কে আমার মিত্র, কেই বা আমার শত্রু? যে পর্যন্ত জীব আপনার মায়ার দ্বারা বদ্ধ হইয়া থাকে, সেই পর্যন্তই সত্যাদি গুণত্রয় তাহার উপর প্রভাব বিস্তার করিয়া থাকে। এরপর সুগ্রীব বলছেন যতক্ষণ পর্যন্ত আপনার মায়া জীবের উপর আবর্তিত হতে থাকে, জীবের উপর থাকে, ততক্ষণ জীবের মধ্যে তিনটি গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ ক্রিয়া করতে থাকে, কাজ করতে থাকে। কিন্তু যার প্রতি আপনার কৃপা হয় সে এই তিন গুণের পারে চলে যায়। আমি এখন আপনার কৃপায় এই তিন গুণের পারে গিয়ে সমস্ত বস্তুর মধ্যে ব্রহ্ম প্রতিভাত, ব্রহ্ম দর্শন করছি। মায়ার প্রভাব যে পর্যন্ত বিদ্যমান থাকে সেই পর্যন্তই শত্রুমিত্যাদি ভেদবুদ্ধিও অবশ্যম্ভাবী। মায়া দূর হইলে সমস্ত ভেদভাবও বিলুপ্ত হয়। অজ্ঞানজন্য ভেদভাব থাকিলেও মৃত্যুভয়ও তাহার সহচারী হইয়া থাকে। সুগ্রীবের পর বলছেন যে ভেদভাব তো দূর হয়েই যায়, মৃত্যুভয় যা জীবকে সবসময় দংশন করে, সেই মৃত্যুভয়ও আপনার শ্রীচরণ কমলের দর্শনের পর আমার দূরীভূত হয়েছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার দর্শন হয়েছিল আমার মৃত্যু হয়েছিল, আমার আপন ভ্রাতা বালির হাতে মরার ভয় আমাকে সব সময় এ স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত, এমনকি এই ঋষ্যমুখ পর্বতেও আমি নিশ্চিন্তে বাস করতে পারতাম না। ভাবতাম আমার ভ্রাতা বালি নিজে আসতে না পারলেও কোনো বলবান তার বন্ধুকে এই ঋষ্যমুখ পর্বতে পাঠিয়ে আমাকে হয়তো হত্যা করতে পারে। কিন্তু আজ আমার এই মৃত্যুভয়ও দূরীভূত হয়েছে আপনার শ্রীচরণ কমল দর্শনের ফলে। এই জন্য যে ব্যক্তি অবিদ্যার উপাসনা করে
সংসারে দুই ধরনের ব্যক্তি থাকে, এক ধরনের মানুষ অবিদ্যার উপাসনা করে আর এক ধরনের মানুষ বিদ্যার উপাসনা করে। সুগ্রীব বলছেন যারা অবিদ্যার উপাসনা করে অর্থাৎ মায়িক পদার্থের কামনা করে, অর্থাৎ পুত্র মিত্র অর্থ প্রভাব প্রতিপত্তি নাম যশ প্রভৃতির আকাঙ্ক্ষা করে, সেই ব্যক্তি অবিদ্যা উপাসনা করছে। আর যে ব্যক্তি ভগবানের ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করে সে ব্যক্তি বিদ্যার উপাসনা করছে। সে সংসাররূপী যে অবিদ্যার উপাসনা করে সেই সংসাররূপী ঘোরতর অন্ধতম নরকে পতিত হয়। স্ত্রীপুত্র আদি সর্ববন্ধন বিচিত্র মায়ারই কার্য। অতএব হে রঘুশ্রেষ্ঠ, আপনার দাসীরূপ মায়া হইতে আমাকে মুক্ত কর, আমাকে মুক্ত করুন। আমরা পুঁথিতে দেখি, বাল্মীকি রামায়ণে দেখতে পাচ্ছি, পুঁথিকার বারবার বলছেন রামচন্দ্রকে যে হে রাম, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার কথামৃতে কতবার বলেছেন আমাদের সাধারণ জীবকে শিক্ষা দেওয়ার জন্য, হে রাম তোমার ভুবন মোহিনী মায়ায় বদ্ধ করো না, তোমার মায়ার থেকে মুক্ত করো। এই যে সমস্ত মায়া, এই সমস্ত মায়া শ্রীরামেরই সৃষ্টি। তাই সুগ্রীব বলছেন হে রঘুশ্রেষ্ঠ, আপনার দাসীরূপ মায়া, যে মায়া আপনার দাস স্বরূপ, সেই দাসীরূপ মায়াকে আপনি আমার উপর থেকে প্রভাব বিস্তার করতে, আমার উপর যেন আপনার এই দাসীরূপ মায়া প্রভাব বিস্তার না করে, এই মায়া থেকে আমাকে মুক্ত করুন। আমার চিত্তবৃত্তি যেন আপনার শ্রীচরণ কমলেই সংলগ্ন হইয়া থাকে। মানুষের চিত্তবৃত্তি সবসময় মানুষের মনে, তার মন যে কোনো একটা বিষয় চিন্তা করে। সুগ্রীব বলছেন আমার চিত্তবৃত্তি যেন সর্বদা আপনার শ্রীচরণেই সংলগ্ন অর্থাৎ যুক্ত হয়ে থাকে। আমার হস্তদ্বয় যেন আপনার ভক্ত সেবাতে ব্যাপৃত থাকে। ভগবানের ভক্তের সেবা সুগ্রীবের মতে সবথেকে পুণ্যের কাজ, সবথেকে ভগবানের সান্নিধ্য লাভের কাজ। ভগবানের সেবা থেকেও ভগবানের ভক্তের সেবা, সুগ্রীব বলছেন আপনার ভক্ত সেবাতে আমার দুই হাত যেন সর্বদা ব্যাপৃত থাকে। আমার বাণী যেন সর্বদা আপনার নাম সংকীর্তন করে এবং আমার কথা যেন আপনার চর্চা দিতে মগ্ন থাকে। আমার শরীরেও যেন পাদস্পর্শ সেবাদি চলে সর্বদা আপনার অঙ্গসঙ্গ লাভে বঞ্চিত না হয়। সুগ্রীব রামের কাছে প্রার্থনা করছেন, ভক্তের যা প্রার্থনা যে আপনার ভক্ত সেবা, আমার মন যেন সর্বদা আপনার নাম, আমার হস্তদ্বয় যেন আপনার ভক্ত সেবাতে নিযুক্ত থাকে, আমার বাণী যেন আমার মুখ যেন সর্বদা আপনার সংকীর্তন করতে থাকে এবং আমার কথা আমি যা আলোচনা করব যেন আপনার বিষয়ে চর্চা, আপনার নাম সংকীর্তনা দিতে চর্চিত হয়ে থাকে। আর আমার শরীর যেন আপনার সেবাদি, আপনার সেবার জন্যই, আপনার অঙ্গসঙ্গ লাভের জন্যই যেন সবসময় উন্মুখ হয়ে থাকে। আমার নেত্রদ্বয়, আমার চোখ দুই, আমার দুটি চোখ যেন সর্বদা আপনারই মূর্তি, আপনার ভক্ত এবং আমার গুরুকেই দর্শন করিতে পারে। আমার কর্ণদ্বয়ে যেন নিরন্তর আপনার বিভিন্ন অবতার লীলার কথা অর্থাৎ আপনার দিব্য জন্ম ও অলৌকিক কর্মসমূহের বিষয় শ্রবণ করে এবং আমার পদদ্বয় যেন আপনার মন্দিরাদি দর্শনার্থ ও তীর্থযাত্রাদিতে সদা ব্যাপৃত থাকে। ভক্তের ভগবানের সান্নিধ্য লাভের জন্য তাকে নিরন্তর তার প্রাত্যহিক জীবনযাত্রাতে নিরন্তর একটা নিরন্তরতার প্রয়োজন থাকে, তা না হয় মানুষের মন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হতে যায়। এই জন্য সুগ্রীব চাইছেন যে যেন আমার চোখদ্বয় যেন সর্বদা আপনার মূর্তি দর্শন করে, আর আমার চোখদ্বয় যেন আপনার ভক্তদেরকে এবং আমার নিজের যে গুরু তাকে যেন সর্বদা দর্শন করে, আর আমার কর্ণদ্বয় কান দুটি যেন সর্বদা আপনার বিভিন্ন অবতার লীলার, আপনি যে আগেও অনেকবার জন্ম পরিগ্রহ করেছেন, পরেও জন্ম পরিগ্রহ করবেন, আপনার সেই সব কথা, সেই সব লীলার কথা যেন আমার কান শ্রবণ করে, অর্থাৎ আমার মন বুদ্ধি বিষয় ইন্দ্রিয়
সমস্ত কিছু যেন আপনার চিন্তাদিতে মগ্ন থাকে আর আপনার অলৌকিক জন্মকর্ম যেন সর্বদা আমি স্মরণ মনন করতে থাকি আর আমার পদদ্বয় যেন সর্বদা তীর্থ দর্শন তীর্থে গেলে কি হয় না ভগবানের এইখানে ভগবান এই লীলা করেছিলেন সেই তীর্থে গেলে ভগবানের উদ্দীপন হয় সেই জন্য সুগ্রীব চাইছেন তীর্থাদিতে গমন আর ভগবানের মন্দির আদি দর্শন হে গরুড়ধ্বজ আমার অঙ্গ সকল আপনার চরণরজ মিশ্রিত গঙ্গাদি তীর্থদোগ যেন ধারণ করে গরুড়ধ্বজ বন্দায় পার্থ সার তয়ে নমঃ সুগ্রীব জানেন রাম হলেন ভগবান বিষ্ণুর অবতার এইমাত্র তিনি জানতে পেরেছেন রাম হলেন ভগবান বিষ্ণুর অবতার সেই বিষ্ণু তার বাহন করুড় পক্ষীতে বসে বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করেন তাই সুগ্রীব বলছেন হে গরুড়ধ্বজ তোমাকে প্রণাম আমার অঙ্গ সকল আপনার চরণরজ মিশ্রিত এই যে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে বিষ্ণুর পাদ পদ্ম থেকে তাই সুগ্রীব বলছেন আমার অঙ্গ সকল আমার সমস্ত শরীর যেন আপনার রজমিশ্রিত গঙ্গাদি তীর্থদক যেন ধারণ করে আর হে রাম শিব ব্রহ্মাদি দেবগণ সেবিত আপনার শ্রীচরণ কমলে আমার মস্তক যেন নিরন্তর প্রণত হইয়া থাকে আপনার পাদ পদ্ম থেকে সৃষ্ট গঙ্গার যে জল সেই জল যেন আমি পান করতে পারি এবং সেই জলে যেন আমি অবগাহন করতে পারি স্নান করতে পারি আর শিব এবং ব্রহ্মা আপনার যে চরণকমলের নিত্য পূজা করেন নিত্য সেবা করেন সেই চরণকমল দুটি যেন সর্বদা আমি মস্তকে ধারণ করে রাখতে পারি অতএব হে রাম আপনার আমার প্রতি যে আপনার কৃপা সেই কৃপা যেন নিরন্তর আমার প্রতি প্রবাহিত হয়ে থাকে সুগ্রীব এই বলে রামচন্দ্রের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন রামের সঙ্গগুণেই সুগ্রীবের সমস্ত পাপ দূরীভূত হয়েছিল তাই সুগ্রীব আর কোনো তার মনকে এই জগতের কার্যে নিয়ে আসতে পারছিলেন না রামচন্দ্র সেটি বুঝতে পেরে সুগ্রীবের উপর তিনি পুনরায় আপন মায়া উৎপন্ন করলেন কিসেই মায়া না সেই মায়া সুগ্রীবের কথা আমরা যে একটু আগেই আলোচনা করলাম তাতে বুঝতে পারছি সুগ্রীবের মন আর এই জগৎ সংসারের প্রতি নেই তারও আগে আমরা দেখেছি সুগ্রীব এবং রাম অগ্নি সাক্ষী রেখে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুগ্রীবকে তার হৃতরাজ্য রামচন্দ্র ফিরিয়ে দেবেন বিনিময়ে সুগ্রীব সীতাকে উদ্ধারের কাজে রামচন্দ্রকে সহায়তা করবেন সুগ্রীবের মন যদি সর্বদা ব্রহ্মে লীন হয়ে যায় তাহলে সুগ্রীবের পক্ষে রামচন্দ্রকে এই কার্যে সহায়তা করা সম্ভব হবে না তাই রামচন্দ্র সুগ্রীবের উপর সুগ্রীবের প্রতি ঈষৎ হাস্য সহকারে আপন মায়া বিস্তার করলেন এবং বললেন হে মিত্র তুমি যা কিছু বলছ এ সবই সত্য কিছু যা তুমি যা কিছু বলছ সবই সত্য তাতে কোনো সন্দেহ নেই তুমি যে এখন বৈরাগ্য অবলম্বনে রাজ্য বিষয়াদি প্রভৃতি হতে তোমার মনকে উপরত করছো এও ঠিক কিন্তু লোকে কি বলবে না সুগ্রীব রামচন্দ্রের সাথে মিত্রতা স্থাপন করে সেই মিত্রতা ভঙ্গ করলেন কেননা রামচন্দ্র তার যে অগ্নি সাক্ষী রেখে মিত্রতা স্থাপন করে বলেছেন তিনি বালিকে বধ করবেন সেই কথা রাম রক্ষা করেননি তাই আমার বালিবোধাদি যে প্রতিজ্ঞা তা তো তিনি রামচন্দ্র কিছুই করেননি লোক আমার নিন্দা করবে আর এই লোকনিন্দা ঠিক নয় সেই জন্য আমি বালিকে বধ করি তুমি বালিকে যুদ্ধে প্রবৃত্ত হওয়ার জন্য আহ্বান করো আর বালিকে বধ করে আমি তোমাকে কিষ্কিন্দা নগরীর কিষ্কিন্দা রাজ্যের রাজপদে তোমাকে অভিষিক্ত করি তারপর তুমি সীতার অন্বেষণে এবং সীতা উদ্ধারের জন্য তুমি আমাকে সহায়তা করবে পরের দিন আমরা আলোচনা করব শ্রীরামচন্দ্র কর্তৃক বালিবধ ॐ रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः।